ইনবক্স চালু করতে গেলে কিন্তু একটি অপশন লাগে সেটা হলো ডিরেক্ট মেসেজ তো অনেককে রয়েছে ওই ডিরেক্ট মেসেজটা কিন্তু শো করছে না তো কোথায় গেলে ডিরেক্ট মেসেজটা পাবেন তো আমরা কি করি এখান থেকে চলে আসি প্রোফাইল রয়েছে এখানে আমরা চলে আসি প্রোফাইলে চলে আসার পরে এখান থেকে ডি নোট রয়েছে আমরা কি করি এইখানে ক্লিক করি এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে যে সেটিং এর প্রাইভেসি আমরা এখানে ক্লিক করে দিই এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এমন একটি ইন্টার্মেস চলে আসে আমরা এখান থেকে প্রাইভেসি রয়েছে এইখানে ক্লিক করি তো এইখানে ক্লিক করলে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে একটু নিচে চলে আসলে এখান থেকে দেখতে পারবেন ডিরেক্ট মেসেজ নামে একটা অপশন থাকে আমরা কিন্তু এই অপশানে ক্লিক করি এবং এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অ্যালাউ ডিরেক্ট মেসেজ এইখানে ক্লিক করলে এইখান থেকে যেটা সিলেক্ট করা থাকুক আমরা এখান থেকে যে রয়েছে এখানে সিলেক্ট করলে কিন্তু হয়ে যায় তো এখন অনেকের রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ডিরেক্ট মেসেজ অপশন এইটা কিন্তু অনেকের কিন্তু এখানে আসে না বা অনেকের কিন্তু থাকে না তো তারা কিভাবে এই যে ডিরেক্ট মেসেজ রয়েছে আপনি এই ডিরেক্ট মেসেজটা পাবেন তো মেসেজ আপনি পাবেন সেটা আমি পরে বলছি তার আগে বলেনি আপনি এটা কেন পাচ্ছেন না তো এটা না পাওয়ার কারণ একটাই আপনি যখন টিকটকেরি খুলেছেন ওই সময় আপনার যে ডেট অফ বার্থ দিতে হয়েছিল মানে জন্ম তারিখ আপনি ওইখানে এমন একটা জন্ম তারিখ দিয়ে ফেলেছেন যেটা আপনার আঠারো বছরের নিচে যার কারণে কি হচ্ছে টিকটক এইখানে মানে ডিম বুঝতে পারে যে আপনি এখনো কোনো বাচ্চা রয়েছেন আপনি আর কোনো নয় যার কারণে আপনাকে মেসেজ অপশন তারা দিচ্ছে না বা আপনাকে এইসব আপনি করতে পারবেন না বা এসব করা উচিত নয় আপনার লেখাপড়া রয়েছে যাই কিছু এগুলো সামাজিক কথা চিন্তা করে কিন্তু আপনাকে এখান থেকে মেসেজ অপশনটা কিন্তু আপনাকে তারা দেয়নি বা ইনবক্স অপশনটা কিন্তু তারা দেয়নি তাই মূলত এই কারণে আপনার এখান থেকে এই ডিরেক্ট মেসেজ বা আপনি এখান থেকে ইনবক্স নিয়ে চালু কিন্তু করতে পারছেন না তো এখন আমরা জানি নেব আপনি কীভাবে এখান থেকে এই যে ডিরেক্ট মেসেজ রয়েছে এটা আপনি এখানে আপনি চালু করবেন বা আপনি এটা পাবেন তো এইটা পেতে হলে আপনাকে সবার আগে কী করতে আপনার যে টিকটকের ওই যে আপনার জন্ম এক রয়েছে ওইটা কিন্তু পরিবর্তন করে আপনাকে আঠারো বছর উপরে কিন্তু দিতে হবে তো এখানে আপনি ওইটা কিভাবে করবেন টিকটকের কিন্তু জন্ম আপনার পরিবর্তন করা কিন্তু কোনো রকম সিস্টেম কিন্তু নেই মানে আপনি যখন টিকটক আইনি খুলবেন ওই সময় আপনাকে ডেট অফ বার্থ দিতে বলবে এবং এর পরিবর্তে আপনি কিন্তু এখান থেকে আর কোনো রকম অপশন কিন্তু আপনি পাবেন না তো এখন আপনি কীভাবে জন্ম তারিখ পরিবর্তন করবেন তারিখ পরিবর্তন করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই শিক্ষকের যে সাপোর্ট রয়েছে আপনার হেল্প সাপোর্ট আপনাকে কিন্তু ওইখানে তাদেরকে একটি আবেদন করতে হবে এবং ওই আবেদন করলে কিন্তু তারা যদি বিবেচনা করে দেখে যে আপনাকে দেওয়া উচিত অবশ্যই কিন্তু আপনাকে তারা দিয়ে দেবে তো কীভাবে আবেদন করবেন কোথায় গিয়ে আবেদন করবেন কী কী প্রয়োজন তো এগুলো করতে কি কী প্রয়োজন রয়েছে আপনারা যদি করতে চান অবশ্যই কমেন্ট করতে বলবেন না এইটা নিয়েও কিন্তু ভিডিও চলে আসবে তো আজকের ভিডিও মূলত এই পর্যন্ত ছিল যে আপনি কেন এই এক মেসেজ পাচ্ছেন না বা আপনার ইনবক্সটা কেন আপনি চালু করতে পারছেন না ঠিক তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করতে বলবেন না আর এই টাইপের ভিডিওগুলি প্রতিনিয়ত মার্জনে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বাঁচা থাকবেন